আগেকার মতো এখন আর বছরের পর বছর ধরে একটি ধারাবাহিক চলে না, 7-8 বছর তো দূরের কথা। কখনো কখনো 1 বছর পার করতেই হিমশিম খেয়ে যায় কিছু ধারাবাহিক, সেখানে ফুলকি দেখতে দেখতে 500 পর্ব পেরিয়ে গেল, অর্থাৎ প্রায় 1.5 বছর হতে চলল সিরিয়ালের বয়স। এমন অবস্থায় কি জানালেন দিব্যানী এবং অভিষেক, কী কী হলো সেটে দেখুন। এদিন মঞ্চ তৈরি করা হয়েছিল ফুলকির 500 এপিসোডের উদযাপনে। মঞ্চে অভিষেক বলেন, আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করি, কোনো শট ভুল হলে প্রত্যেকে প্রত্যেকের ভুল ধরিয়ে দিই, এটা আমাদের টিমের মধ্যে একটা ভালো বন্ডিং বলতে পারেন, আর এই বন্ডিংটাই কাজ করে আমাদের টিমের সবাইকে ভালো কাজ করতে। আমরা সবাই একসঙ্গে চেষ্টা করি কাজটা যেন ভালো হয়। ফুলকি ধারাবাহিকের সেটে কেক কেটে উদযাপন চলে 500 পর্ব পার করার। হাজির ছিলেন সমস্ত কলা কুশলীরা, সেখানেই ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডল জানান তার অভিজ্ঞতার কথা। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, এই সেটে প্রথম দিন যখন এসেছিলাম খুব টেনশন হচ্ছিল, ভাবছিলাম কি হবে না হবে, অনেক চিন্তা ছিল তখন মাথায়, কিন্তু আজ আর সেই চিন্তাটা নেই, এটা এখন বিয়ে বাড়ির মতো হয়ে গেছে, সবাই একসঙ্গে থাকি একান্নবর্তী পরিবারের মতো, সারাক্ষণ খাওয়া দাওয়া চলছে। আবার হ্যাঁ, এটাও ঠিক যে দায়িত্ববোধও আছে। প্রসঙ্গত এদিন 500 পর্ব উদযাপনের জন্য আলাদা করে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানেই কেক কাটা হয়, চলে দেদার খাওয়া দাওয়া, গোটা টিমের মধ্যে যেন একটা আলাদা উচ্ছ্বাস আনন্দ দেখা যায় এদিন। আর সেই মঞ্চ থেকেই পর্দার ফুলকি জানান তিনি চান এই সিরিয়াল 500 কেন, 1000-1500 পর্ব পেরিয়ে যাক। ইদানিং মেগা শব্দের অর্থে বুঝি বদল এসেছে, ধারাবাহিকের সময়সীমা কমছে, মাত্র 2-3 মাসেও বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। তারপরেও রানী রাসমণি থেকে মিঠাই পরিচালকের প্রত্যেক ধারাবাহিক জনপ্রিয়, নেপথ্যে কারণ কি? ফুলকির পরিচালক জানিয়েছেন, গল্পের অভিনবত্ব সবচেয়ে বড় কারণ, সেই গল্পকে টান টান করে এগিয়ে নিয়ে যাওয়া আরও বড় দায়িত্বের, সঙ্গে কলা কুশলী এবং অভিনেতাদের সহযোগিতা, সেসব সাজিয়ে পরিবেশন করতে পারলে দর্শক আপনার পাশে থাকবেই। আমার ক্ষেত্রেও সেটাই হয়ে আসছে, আমি ভাগ্যবান। রানী রাসমণির আবেদন সর্বজন গ্রাহ্য, পাশাপাশি মিঠাই ধারাবাহিকে এক মহিলা মিষ্টি বিক্রেতাকে মূল চরিত্রে রেখেছিলেন পরিচালক। ফুলকিতে পরিচালকের USP মহিলা বক্সার, তার দাবি এটাই দর্শককে আগ্রহী করে তুলেছে। সিনে চক্র ব্যুরো।